জাকবের পানখালিতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ছেলেসহ চারজন রক্তাক্ত জখম হয়েছে। এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা ও জমাজমি নিয়ে পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পানখালি 2 নং ওয়ার্ডের বারিক শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা লাঠিসোঁটা নিয়ে প্রতিবেশী জাবের শেখের পরিবারের উপর হামলা করে। হামলাকারীদের হাত থেকে পিতামাতাকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীদের দায়ের কোপ ও লোহার রডের আঘাতে জাবের শেখের দুপুত্র মারাত্মক আহত হয়। এর মধ্যে জুনায়েদ শেখের মাথায় গভীর ক্ষতসহ রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা নগদ টাকা এবং স্বর্ণের চেন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়। হামলার পর প্রতিবেশীরা আহতদেরকে উদ্ধার করে রাতেই ডাকু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানায়, জুনায়েদ শেখের জখমটি মারাত্মক ও ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় জাবের শেখ বাদী হয়ে তরিকুল, জাকির, বারিক শেখ ও নাজমুল সর্দারের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে দাকুব থানায় এজাহার দাখিল করেছে। আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, দাকুব, খুলনা।